সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 14/12 হচ্ছে শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 11:59 আর 12টা বাজতে 1 মিনিট বাকি আছে, তখনই কি শুরু হয়ে যাবে গুড আফটারনুন। ভাগ্যিস আমি গুড মর্নিং বলতে পেরেছি। তা কি বলো তো, মানে আজকে কিন্তু ঠান্ডা নেই তেমন। ঠান্ডা আছে তোমাদের দিকে? আমাদের এদিকে কিন্তু একটুও ঠান্ডা নেই। দেখো কোনো মানে কিন্তু কুয়াশা আছে। আমি কিন্তু এটা জেনে আসছি যে পৌষ সংক্রান্তির দিন কিন্তু খুব ঠান্ডা পড়ে, সবাইকে ভোরবেলা উঠতে হয়, স্নান সারতে হয়। কিন্তু কই ঠান্ডা, কোথায় ঠান্ডা? একটুও নেই আমাদের এখানে। জানি না তোমাদের ওখানে আছে কি না। তাহলে যদি ঠান্ডা থেকে থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। হ্যাঁ, আর সকালবেলা উঠে আমি সমস্ত সরি, আমি কোনোই কাজ করিনি। ঘুম থেকে উঠেছি বেলা করে, কোনো কাজ হয়নি। এবার এখন একটু কাজ টাজ করবো, যা একটু ফ্লেট আছে ধোবো, ঘর বুঝবো, ঠাকুরের সেবা দেবো, দিয়ে বরের জন্য অপেক্ষায় থাকবো। আর কি করবো। আর তোমাদের একটা কথা বলছি, আমি কিন্তু এখন ব্লগ দেখছি স্নিগ্ধা লাইফ স্টাইল। তা তোমরাও আমার মতো, এই যে আবার ফোন চলে এসছে, তা এটা হচ্ছে আমার সিক্রেট। তোমাদের সঙ্গে বলে দিলাম আমার সিক্রেটটা। তোমরা একসঙ্গে দুটো কাজ করতে পারো। আমি এদিকে ব্লগ বানাচ্ছি, এদিকে ব্লগ দেখছি, কোনো অসুবিধা নেই। বন্ধুদের ওয়াচ টাইম বাড়ছে, না হলে এত তো আমাদের হাতে সময় নেই। কাজ করতে করতে ব্লগ যদি না দেখি, নিজে কখন ব্লগ বানাবো, কখন ব্লগ আপলোড দেব, আর কখন আমি আমার নিজের সংসারের কাজ করব। ওই জন্য আমি দুটো কাজ একসঙ্গে করছি। তোমরা যারা যারা এই সিক্রেটটা জানো না, তারা নিজেদের ক্ষেত্রে এই সিক্রেটটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু খুব ভালো জিনিস এটা, একসঙ্গে দুটো কাজ হবে, বন্ধুদেরও মন খারাপ হবে না ওয়াচ টাইম করে, আর আমাদেরও বলতে পারবো না যে আমরা ওয়াচ টাইম দিইনি, আমরা তো ওয়াচ টাইম দিচ্ছি। তা চলো এইভাবেই তোমরা করতে পারো। আমি এখন আমার কাজ সারবো, চলো। হাই ফ্রেন্ড, আমার সব কাজ হয়ে গেছে। বলেছি আগেই যে বেলা করে ঘুম থেকে উঠেছি, কিন্তু উঠে আমি সমস্ত কাজ সেরে ফেলেছি। ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট, সব ঘরবাড়ি যত সমস্ত কাজ করেছি, করে বর একটু পিঠের আয়োজন করেছি। আজকে একটু ইচ্ছা আছে পিঠেপুলি করার, তা দেখি কতটা মানে চেষ্টা করব কতটা পারি। কেননা আমার তো কেউ কোনো দিন কিছু শেখায়নি, বাড়িতে বিয়ের আগে মাও কোনো দিন কিছু শেখায়নি, কিন্তু মাকে আমি বানাতে দেখেছি। আর শাশুড়িরও তো আমি শিখতে পারিনি, কেননা আমি থাকতাম দীঘাতে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতায়, সেই সূত্রে আমার মায়ের কাছে কিছু শেখা হয়নি। কিন্তু মা আমাকে ফোনে বলে দিত, আমি সেইভাবে অনেক কিছু বানিয়েছি। তা মা বলতো যে পাপিয়ার ইচ্ছা আছে শেখার, ও ফোনে শুনেই কী সুন্দর বানায়, এই কথা মা আমাকে বলতো। ঠিক আছে, তাই চলো আজকে আবার একটু চেষ্টা করব, তোমাদের আশীর্বাদে দেখি কতটা বরকে পিঠে পুলি বানিয়ে খাওয়াতে পারি। আর তোমরাই নিশ্চয়ই বাড়িতে মজাদার মজাদার পিঠে পুলি বানাচ্ছ, বরদের খাওয়াচ্ছ, ফ্যামিলিকে খাওয়াচ্ছ, বাড়ির সবাই যারা আছে সবাইকে তোমরা খাওয়াচ্ছ। কিন্তু আমার তো খাওয়ানোর মানে আমি যে খাওয়াবো সেরকম কেউ নেই। আছে কিন্তু আমার রাজকুমার, তাকেই আমি আজকে পিঠে পুলি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, তাই চলো দেখি কতটা পারি, চেষ্টা করি।
মিটে হয়ে যাচ্ছি, এখন সময় হচ্ছে 3:58। আমরা কি লাঞ্চ করছি একটু দেখে নাও। লাঞ্চে আছে এই যে বর অলরেডি বেড়েছে, রাইস আর উচ্ছে ভাজা, আর এখানে আছে লাউ বড়ি, এখানে আছে মসুরির ডাল। আমার বড় আবার বাটার খাচ্ছে, বাটার খেও না, বাটার বেশি খেও না। আমার উচ্ছের বীজের মুখে পড়লে অস্বস্তি লাগে। আমি চিতই পিঠে বানিয়েছি, চিতই। হ্যাঁ, একটা খাও, একটা যা খাবে খাও। আরে কেমন হয়েছে সেটা বলো, হাফ খাও যা খাও খাও, নরম হয়েছে? কোনোদিন বানাইনি তাই। এই এমন বিষয় কি সত্যি নরম হয়েছে না? এখন 12:12, আমার কোমর ফেটে গেল বাবা, পাচ্ছি না আমি। মানে বর সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আর আমি পিঠে বানাচ্ছি, এমন পিঠে দুজন মানুষ, আমাদের খাবার কেউ নেই, ঠিক আছে? এমন পিঠে বানাচ্ছি আমি, মানে এখন 12:12 বেজে গেলো, পিঠে বানাতে বানাতে সকাল থেকে পিঠে বানিয়ে যাচ্ছি আমি। খালি কী পিঠে বানাচ্ছি যে কী আর বলবো বাবা, কোমরটা পুরো ধরে গেছে একদম আমার। তা বেশি বকবক না করে দেখাই তোমাদের কী পিঠে বানিয়েছি, তোমাদের দেখাই আমি একটু। দেখো এই যে আমার ধামাকাসকে পৌষ পার্বণের পিঠে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো আমি কত রকম বানিয়েছি। এই ফার্স্ট আমি এত রকম একসাথে বানিয়েছি। এটা মালপোয়া আছে, এটা আছে চিতই পিঠে রসে দুধে ভেজানো, মানে দুধ আর গুড়টাকে একসঙ্গে ভালো করে জাল দিয়ে, ওতে তেজপাতা দেওয়া যায়, আমার তেজপাতা অনেক দিনের আমি দিইনি, দুধ দিয়ে পাটালি দিয়ে পুরো জাল দিয়ে শুধু দুধের, তার ভিতরে এই যে পিঠেটা বানিয়ে ওর ভিতরে ফেলেছি এই যে পিঠেটা, এটাকে বলে চিতই পিঠে, ঠিক আছে? গেল এদিকে আছে এই যে দুধকুলি, আমি আজকে সব গুড়ের বানিয়েছি, অন্যদিন সাদা সাদা হয় আজকে লাল লাল হয়েছে আর কি। এটা হচ্ছে দুধকুলি, ওই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর তোমার নারকেল কুড়িয়ে নারকেলের ভিতরে তোমার ক্ষীর দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, নারকেলের ভিতরে ক্ষীর দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আর এই দুটোই ক্ষীর, গুঁড়ো দুধ আর পাটালি, এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে ও দুটো সন্দেশও ভেঙে গুঁড়ো করে দিয়েছি নারকেলের ভিতরে। বড় আবার এত পিঠের ভিতরে মিষ্টি এনেছে, মিষ্টি খাই বলে আগে বলে আমি শেষ করি এটা আর কি। তা নারকেলটা সেইটা করেছি তোমার মিষ্টি, মানে এই যে সন্দেশ দিয়ে, সন্দেশ আর নারকেল খোয়া ক্ষীর আর দুধ আর পাটালি, এটা দিয়ে ভিতরে পুরটা করেছি, করে তার ভিতরে এই চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এই কুলিটা বানিয়েছি। বানিয়ে এই যে দেখো কুলির ডিজাইনটা দেখো, এই যে এটা করেছি, এটা দুধ কুলি বলি আমরা। আর এদিকে আসো, এটা হচ্ছে আমার পাটিসাপটা, এই যে মানে এটাও সেই ওই একই তোমার এর ভিতরে যে পুরটা দিয়েছি এর ভিতরেও সেই পুর, একসঙ্গে ভালো করে পুরটা বানিয়ে নিয়েছি, দুটো করেছি, এটা পাটিসাপটা করেছি। তাই এত খাটুনি করে পিঠে, আমার মা যদি থাকতো বলতো সোনা তুই এত পিঠে বানিয়েছিস, মানে কী বলবো, আমি একদিনে এত পিঠে বানাই না, কিন্তু আমি বানাই, মাকেও আমি বানিয়ে খাইয়েছি, আমি বানাই, মানে জাস্ট আমার দেখে শেখা। তা তোমরা বলো আমার পিঠেগুলো কেমন হয়েছে। তা এই যে তোমাদের উদ্দেশ্যে এগুলো আমি দিচ্ছি, তোমরা একটু সবাই টেস্ট করে দেখে নাও, টেস্ট করো, বলো কেমন হয়েছে, সব এক একটা করে নাও আর টেস্ট করো, করে বলো আমাকে, জানাও কমেন্টস বক্সে কমেন্টস করে যে আমার আজকে পিঠেগুলো কেমন হয়েছে। এই পিঠে কাঁধে নিয়ে চললাম আমি, চললাম। তাই এই আমার বরকে আমি বললাম রীতিমতো, আমাকে আমি কিন্তু পিঠে খাইনি একটাও, হ্যাঁ মানে একটা রসে ওই যে
চিতই পিঠে একটা খেয়েছি, বর রেখে গেছিলো তখন। তা আমি বরকে রীতিমতো বললাম যে আজকে খাবার এনো না, আমরা পিঠে খাবো। কিন্তু পিঠে আর বাবা, আমার বর তো একটা পাটিসাপটা একটা একটা খেয়ে আর খাবে না বলছে। তা আমি বললাম ওকে ঝাল দিয়ে ভীষণ ঝাল ঝাল করে ভাত দাও। বলে কী দিয়ে, তুমি তো কিছুই আনতে পারো না, ওই যে ফ্রিজে আছে ওটাকে গরম করো। তা ডাল আর আমি লঙ্কা দিয়ে ডোলে ভাত মা খাও, ওরে এত মিষ্টি মিষ্টি লাগছে। কী গো একটা শব্দ হলো, ভয় পেয়েছি। তা আমি ওই লঙ্কা দিয়ে বর ডাল দিয়ে ডোলে ডোলে মাখিয়ে আমাকে কগাল খাইয়ে দিল। ব্যাস ওটা এবার শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, এখন সময় 12:17। বারোতে শুরু করেছিলাম, এখন 12:17 বাজে। তা চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও দেখে আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে একটু ভালোবেসে যাবেন। তাহলে চলুন দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, শুভরাত্রি।